আপনি দুইটা তথ্য দিলে আপনি দেখেছি অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন। আপনি লেনদেন অপশনটা যে বন্ধ আছে, এটা কি বন্ধ রাখতে চাচ্ছেন না খুলে দিতে চাচ্ছেন স্যার? জি, এটা খুলে দিতে চাচ্ছেন? হ্যালো, ভাই খুলে নিবো, আমার বিকাশে অনেক টাকা, আমি বন্ধ রাখবো কেন? হ্যাঁ হ্যাঁ দেখতে পারবো, অবশ্যই দেখতে পারবো। লাইনে থাকা অবস্থায় আপনি দেখতে পারবেন স্যার, ঠিক না? মেসেজটা যে মেসেজটা আপনার ফোনে এখন এই মাত্র গেছে, মেসেজটা ফলো করবেন। মেসেজের ভিতরে আপনার ছটা সংখ্যা আছে, আপনি নাম্বারটা শুধু আপনি বলে যাবেন, আমরা কম্পিউটারে অ্যাক্টিভ করে রাখবো, ঠিক আছে? আপনি অ্যাকাউন্টটা খুলে দিচ্ছি 2030 সালের মধ্যে, আপনি অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে না স্যার, ঠিক আছে? আমাদের স্যারের সাথে কথা বলুন, স্যারের সাথে কথা বলে আপনি করে দিন, জীবনে যেন কোনো প্রবলেম না হয় আমার অ্যাকাউন্টে। হয়েছিল কিন্তু আপনি সেটা ফলো করেন নাই স্যার, তাই না? ওই মেসেজটা পুনরাবৃত্তি এখন আবার নতুন করে পাঠিয়ে দেওয়া হবে, আর পাঠানোর পূর্বে অবশ্যই আপনি মেসেজে দেখতে পারবেন অ্যাকাউন্টটা কত হাজার সিরিয়ালে ভেরিফিকেশন করে নিচ্ছেন স্যার, তাই না? অ্যাকাউন্টের সিরিয়াল নাম্বারটা, হ্যাঁ, তো জাস্ট ওই ছয়টা সংখ্যা দেখে দেখে বলবেন। বর্তমানে আপনার যে ফোনটা থেকে কথা বলছেন, এটা কি অ্যান্ড্রয়েড ফোন না নর্মাল? অ্যান্ড্রয়েড ফোন। অ্যান্ড্রয়েড ফোন স্যার, একটু কষ্ট করে আপনি মেসেজের ইনবক্সে একটু ঢুকে দেখেন তো, কোনো বিকাশ থেকে নিউ কোনো মেসেজ পেয়েছেন, দেখতে পাচ্ছেন স্যার আপনি বিকাশ থেকে? এখনো আমি কোনো মেসেজ দেখতে পাচ্ছি না। জি জি, বিকাশ থেকে কোনো মেসেজ দেয়নি? না না। আচ্ছা স্যার, বিকাশ থেকে এখন মোবাইলটা আপনি মুখের সামনে রাখবেন, হ্যাঁ, কোথায় রাখবেন? হ্যাঁ, মুখের সামনে। মুখের সামনে আপনার মেসেজটা যাওয়ার সাথে সাথে আপনি ভিতরে যে সিরিয়াল নাম্বার ছয়টা সংখ্যা থাকবে স্যার, তাই না? হ্যাঁ হ্যাঁ। জি, ওই ছয়টা সংখ্যা, মোবাইলটা মুখের সামনে থাকাকালীন আপনি আপনার মতো করে দুটি দুটি করে একটু ইমিডিয়েটলি দ্রুত করে ছয়টা সংখ্যা বলে যাবেন, হ্যাঁ? আমি আপনি মুখে বলবেন, কম্পিউটারে টাইপ হয়ে যাবে, এখানে আমি শুনেছি না শুনি নাই সেটা দেখতে হবে না আপনাকে, ওকে? স্যার মেসেজটা চলে গেছে, মেসেজটা ছয়টা সংখ্যা বলে ফেলেন স্যার, ওকে? জি বলেন। হ্যাঁ বলেন, বলুন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, মেসেজ আসছিল, মেসেজ গেছে? হ্যালো ভাই, হ্যালো, মেসেজ গেছে? হ্যাঁ হ্যাঁ ভাই, মেসেজ আসছে। মেসেজ যাওয়ার পরে তো আমি আপনাকে বসে থাকতে বলি নাই, বলছি যে আপনি মুখের সামনে থাকাকালীন ছয়টা সংখ্যা বইলে যাবেন। আপনি কেন? মোবাইলে অনেক নোটিফিকেশন আসছে তো, মেসেজ খুঁজে বের করতে সময় লাগে তো। আচ্ছা, এখন কি মেসেজে ঢুকছেন? মেসেজে ঢুকেন? হ্যাঁ, ঢোকার পরে এখন ছয়টা সংখ্যা আছে দেখতে পাচ্ছেন ওখানে? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, ওইটার পরে এখন যে মেসেজটা ওই মেসেজটা নিচে যাবে এইটা দেখেন স্যার, হ্যাঁ? এখন দেখেন আরেকটা মেসেজ গেছে। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ আসছে, বলেন স্যার। সেখানে কোড হচ্ছে 9224841। জি জি, এই মেসেজটা কি দুই নাম্বার? দ্বিতীয় যেটা পাঠাইছি সেটা দেখছেন না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ সেটাই। জি, এটা তো সঠিক হয় নাই, 9224841 4841, তাহলে কয়টা সংখ্যা হইলো? সাতটা? ছয়টা? ছয়টা। জি, একটু সুন্দরভাবে বলেন, ওই যে দুইটা মেসেজ, তাই না? হ্যাঁ হ্যাঁ, যেটা নিচে আসছে ওইটাই তো না? বলেন বলেন
বলেন। এটা হচ্ছে 536162। জি জি, এটা কি সর্বশেষ এখন যেটা গেছে 3 নাম্বার, তাই না? এটা দেখছেন? হ্যাঁ এটাই। আপনি তো সঠিক ভাবে বলতে পারতেছেন না, আবার বলেন তো। আপনার এই ফোনটা ছাড়া কি আলাদা আর একটা মোবাইল আছে? না না, আর কোনো মোবাইল নাই। আচ্ছা, সর্বমোট কয়টা মেসেজ গেছে আপনার কাছে? এখন পর্যন্ত সর্বমোট 3টা মেসেজ। আচ্ছা, ওই 3টা মেসেজ একটু কষ্ট করে ভাই ডিলিট করে দেন। হ্যাঁ করছেন? হ্যাঁ করে দিলাম ডিলিট। হ্যাঁ ডিলিট হয়েছে? হ্যাঁ হয়েছে। হ্যাঁ দেখেন, এখন আরেকটা মেসেজ গেছে। এখন যেটা গেছে মোবাইলটা মুখের সামনে দেখে রাইখা সুন্দরভাবে দেখা বলেন, গ্যাস চলে গেছে? না এখনো আসে নাই। এখন গেছে? ও আসছে আসছে আসছে। বলেন। 924-56-56 না 3-6-56? জি। আচ্ছা, এটা কি এখন সর্বশেষ যেটা গেছে সেটা দেখছেন? এটা তো সঠিকভাবে দেখতেছেন না, অ্যাকাউন্টের লেনদেনটা বন্ধ করে দিতেছি স্যার। ওকে না স্যার, আমি তো আসলে সঠিকভাবেই বলতেছি স্যার, লেনদেন কেন বন্ধ করবেন স্যার? আবার বলেন তো। 984-6-98 বলেন স্যার, আমি আমি তো কাজ করতেছি স্যার, একটু কাইন্ডলি আধা ঘন্টা পরে একটু যদি হেল্প করেন। অ্যাকাউন্টের লেনদেনটা সাসপেন্ড করে দেওয়া হইতেছে, 9 মাস পরে যোগাযোগ করবেন স্যার। হ্যাঁ আপনি কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন না মেসেজের, দিচ্ছেন? সরি স্যার, আমি আপনি একটু যদি স্যার আমাকে একটু পরে ফোন দেন, আমি একটু কাজে আসছি তো স্যার। সেই ক্ষেত্রে এখন বর্তমানে আপনাকে যে মেসেজ গুলো পাঠাইছি, তাই না, আপনার এটার ভিতরে কয়টা সিম আছে? একটা না দুইটা? একটা সিম। এটার ভিতরে একটা সিম আছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, একটা এটা ব্যতীত আদার্স আর কোনো সিম আছে? না না। আচ্ছা, তো আপনার এখন বর্তমানে আপনি ওখানে আপনি এই মেসেজ থেকে বের হয়ে যান। হ্যাঁ হ্যাঁ বের হয়ে গেলাম। বের হয়েছেন? জি স্যার। আপনাকে ম্যানুয়ালি আপনার ইয়াটা মাইগ্রেশন করে দিচ্ছি। বর্তমানে আপনার আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স আপনি চেক চেক করেন, দেখেন তো অ্যাকাউন্ট ব্যালেন্স দেখায় কিনা স্যার। অ্যাকাউন্ট ব্যালেন্স একটু লাইনে থাকেন। হ্যাঁ, মোবাইলের লাউড স্পিকারটা বাড়িয়ে নেবেন। হ্যাঁ 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 বাড়ান, বাড়াইছেন? হুম। হ্যাঁ বাড়ানোর পরে আপনি শো করতেছে? হ্যাঁ, কিসে ঢুকছেন আপনি? *247# *247# ডায়াল করেন, তারপরে ব্যালেন্স, ব্যালেন্সে গিয়ে এখন বর্তমানে আপনার ওখান থেকে *247 চেপে আবার ডায়াল করেন, ওই ইয়া থেকে বের হয়ে যান। হ্যাঁ বের হয়ে গেলাম। তারপরে *247# তারপরে কলটা ডায়াল করেন, দেখেন কয়টা অপশন আসে। হ্যাঁ অপশন তো আসতেছে, অপশন তো অনেকগুলো আছে। কয়টা আসছে, কয় নাম্বার পর্যন্ত? 9টা। 9টা আসছে না, 8টা আসছে। হ্যাঁ হ্যাঁ 8টা 8টা 8 নাম্বার পর্যন্ত আসছে? হ্যাঁ আসছে। এবার আপনি ইয়েস করে এইটে যাবেন, 8 নাম্বার অপশনে যে ইয়েস করেন, 8 নাম্বার। হ্যাঁ 8 নাম্বার। হ্যাঁ গেছেন? জি। হ্যাঁ 8 নাম্বারে গেছেন? হ্যাঁ। এখন কয়টা অপশন আসছে? এখন 2টা। কি কি লেখা আসছে ওখানে?
এখানে আমি তো আসলে ইংলিশ আসলে অত ভালো পড়তে মানে পারছি কোনো না। কোনো সংখ্যা লেখা আছে ওখানে? পাঁচটা? দুইটা সংখ্যা, 1 2। 1 2 তো ওখানে আপনার কোনো সংখ্যা লেখা আছে কিনা? হেল্পলাইন নাম্বার দেওয়া আছে ওখানে? হেল্পলাইন নাম্বার? হ্যাঁ হ্যাঁ, 8 নম্বর অপশনে। না, 8 নম্বর অপশনে তো কেন হেল্পলাইন নাম্বার দেখতেছি না। হেল্পলাইন ওখানে আছে তো দেখেন, 16247 দেওয়া আছে। 16247? হ্যাঁ হ্যাঁ আছে আছে, 247। ঠিক আছে, ওই এটা হেল্পলাইন নাম্বার? জি, হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ দেওয়া আছে। আচ্ছা, তো ওখানে আপনি ইয়েস করেন, ইয়েস করে 07 দিয়ে ইয়েস করেন? হ্যাঁ, 07 ইয়েস করছেন? হ্যাঁ, 07 ইয়েস করেন, ফাঁকা ঘর করে 07। হ্যাঁ হ্যাঁ চাপছেন? হ্যাঁ হ্যাঁ। এখন কয়টা অপশন আসছে? এখন 0 দেওয়াতে তো আবার ব্যাক হইলো মনে হয় আগের। এখন কয়টা অপশন আসছে? এখনো তো 8টা অপশন। হ্যাঁ হ্যাঁ, এখন আপনি 7 বাটনে গিয়ে ইউজ করবেন। 7 7 হ্যাঁ হ্যাঁ 7 ইউজ করছেন? হ্যাঁ করছি। হ্যাঁ, এখন কয়টা অপশন আসছে? এখন 2টা। 2টা তাই না? জি, এটা ম্যানুয়ালি ভাবে আমরা করে দিচ্ছি। এখন তো 2টা আসে নাই, 5টা আসছে 7 ইউজ করার পরে। হ্যাঁ হ্যাঁ, 5টা নিচে ঢুকে থাকে তো এগুলো আবার। হ্যাঁ, এখন আপনি ওখানে আপনি ইউজ করে হ্যাঁ আপনি 3 বাটনে চাপ দিবেন। 3 3 হ্যাঁ দিলাম। হ্যাঁ 3 হ্যাঁ উঠাইছেন? হ্যাঁ উঠাইছি। হ্যাঁ, এখন ওখানে কি লেখা আসছে? এখানে তো লেখা তো বুঝতেছি না স্যার। হ্যাঁ, ওখানে আপনি ইয়েস করবেন, ইয়েস করে আপনি মুখে বলবেন না, আপনার গোপনীয় যে পিনটা ব্যবহার করেন তাই না? হ্যাঁ হ্যাঁ জি জি, সেটা আপনি ওখানে তুলবেন, আপনার মুখে বলবেন না, ওখানে মনে মনে তুলেন। হ্যাঁ হ্যাঁ, আপনার পুরো যেটা পিন কোড ব্যবহার করেন পিনটা তুলছেন? হ্যাঁ তুললাম। হ্যাঁ ইয়েস করেন? হ্যাঁ করলাম। হ্যাঁ, এখন কি লেখা আসছে? এখন লেখা তো বুঝতেছি না ক্লিয়ার। হ্যাঁ, আবার ইয়েস করেন? হ্যাঁ করতেছি। হ্যাঁ ইয়েস করছেন? হ্যাঁ ফাঁকা ঘর করছেন? এখন আপনি ওখানে 16247 বিকাশ হেল্পলাইন, 16247। হ্যাঁ 16247। হ্যাঁ হ্যাঁ ইয়েস করছেন? হ্যাঁ হ্যাঁ, এখন কি লেখা আছে? লেখা তো ভাই পড়তে পারতেছি না ক্লিয়ার। আচ্ছা, আরেকবার ইয়েস করে ফাঁকা ঘর করে আবার 16247 দিয়ে ইয়েস করেন, 16247। হ্যাঁ হ্যাঁ করতেছি। করছেন? এখন কয় লাইন লেখা আছে দেখেন তো? এখন 2 লাইন লেখা আছে। 2 লাইন? হ্যাঁ। আচ্ছা, তো সেই ক্ষেত্রে বর্তমানে এখন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স আপনি একটু চেক করে দেখবেন। হ্যাঁ, যে অ্যাকাউন্ট ব্যালেন্সটা দেখা যায় কিনা দেখেন তো? 2 লাইন? হ্যাঁ। আচ্ছা, তো সেই ক্ষেত্রে বর্তমানে এখন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স আপনি একটু চেক করে দেখবেন। হ্যাঁ, যে অ্যাকাউন্ট ব্যালেন্সটা দেখা যায় কিনা দেখেন তো? অ্যাকাউন্ট ব্যালেন্সটা একবার ট্রাই করবেন, অনলি একবার। হ্যাঁ দেখেন তো অ্যাক্টিভেট হয়েছে কিনা? জি বুঝি নাই। আপনার বিকাশের অ্যাকাউন্টে হ্যাঁ ব্যালেন্সটা যে চেক করেন, হ্যাঁ হ্যাঁ ব্যালেন্সটা একবার ট্রাই করবেন চেক করার জন্য, দেখেন তো ব্যালেন্সটা দেখা যায় কিনা? না ব্যালেন্স তো দেখা যাচ্ছে না। কি লেখা আসছে? পাসওয়ার্ড রং। সরি, পাসওয়ার্ড ভুল বলতেছে। আচ্ছা, আপনি ওখান থেকে বের হয়ে যান। হ্যাঁ বের হয়ে গেলাম। হ্যাঁ, আপনি ওখানে আবার *247 হ্যাশট্যাগ আমাদের এখান থেকে অ্যাক্টিভেট করে দিচ্ছি। হ্যাঁ, কখনোই ভুল করেও আপনার অ্যাকাউন্ট লেনদেনের জন্য যে পাসওয়ার্ড পিন কোডটা দিয়েছেন তাই না, সেটা কখনো কোথাও বসাবেন না স্যার। ঠিক আছে? ঠিক আছে জি। এখন আপনি আপনার ওখানে আবার *247 হ্যাশট্যাগে কলটা ডায়াল করেন। হ্যাঁ করছেন? করতেছি। *247 হ্যাশ। হ্যাঁ, এখন কয়টা? এখন এখন তো 8টা অপশন আসছে। 8টা তাই না? জি, ওখানে আপনি ইয়েস করে 7 বাটনে চাপ দিবেন, ইয়েস করে 1-এ চাপ দিবেন, 1। হ্যাঁ 1-এ দিলাম। এখন আপনার ওখানে কি লেখা আছে? ওখানে লেখা আসছে, লেখা তো ক্লিয়ার বুঝতেছি না ভাই, আমি করতে পারি না। ওখানে আপনি ওখানে আমাদের অফিসিয়াল একটা নাম্বার দিবেন, 0171।
0171 9 9 3 0 3 0 9 8 9 8 9 8 0 9 8 0 হ্যাঁ হ্যাঁ, এবার আপনি ইয়েস করেন। হ্যাঁ করলাম। হ্যাঁ এবার আপনি এখন আপনার বিকাশ আপনার ওখানে ইয়েস করছেন? হ্যাঁ করছি। হ্যাঁ আবার ফাঁকা ঘর করেন? হ্যাঁ ফাঁকা ঘর তো আসতেছে। হ্যাঁ ইয়েস করে ফাঁকা ঘর করে 1 আপনি 4টা 0 দিয়ে ইয়েস করেন। 1 4টা 0 1 4টা 0। হ্যাঁ হ্যাঁ দিলাম। হ্যাঁ এবার ইয়েস করেন, দিচ্ছেন? হ্যাঁ দিছি। হ্যাঁ এবার আপনি ইয়েস করে ফাঁকা ঘর করে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা তুলেন। বিকাশ অ্যাকাউন্ট আমার আমারটা আপনারটা আপনারটা দ্রুত করেন। হ্যাঁ হ্যাঁ করতেছি। হ্যাঁ দ্রুত তুলেন। হ্যাঁ তুলছি। আপনার নাম্বারটা উঠেছেন? হ্যাঁ উঠেছি। হ্যাঁ এবার ইয়েস করেন। হ্যাঁ করলাম। হ্যাঁ এবার আবার ফাঁকা কল করে ইয়েস করেন। ইয়েস করে আপনি ওখানে 16247 দিয়ে ইয়েস করেন। 16247 16247 হ্যাঁ এবার ইয়েস করেন। ওকে করছেন? হ্যাঁ করছি। কি লেখা আসছে? লেখা লেখা তো ক্লিয়ার বুঝি না, কি সাকসেসফুল কি আসছে মনে হয় যে। সরি সাকসেসফুল লেখা আসছে কিছু একটা। সাকসেসফুল কি লেখা আসছে? হ্যাঁ 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 সাকসেসফুল কি লেখা আসছে? সাকসেসফুল তো পড়তে পারি ভাই, আরগুলো তো পড়তে পারি না। আচ্ছা তো সেই ক্ষেত্রে বর্তমানে আপনার